সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল প্রায় সারা দেশ বাংলা ব্লকেট নামে কর্মসূচি দিয়ে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের শিক্ষার্থীদের কর্মসূচিতে বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ আরও জানাচ্ছেন আনোয়ার কোটা নয় মেধা এই দাবিতে বিকাল থেকে রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর খণ্ডখণ্ড মিছিল নিয়ে ফার্মগেটের দিকে অগ্রসর হয় তারা ঘোষণা দেয়া হয় দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা স্লোগান স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সড়ক দাবি একটাই মানতে হবে এক দফা শিক্ষার্থীদের আন্দোলনে নিউ মার্কেট নীলক্ষেত ও সায়েন্স ল্যাব সহ আশেপাশের এলাকা স্থবির হয়ে পড়ে মুহূর্তেই নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব শাহবাগ থেকে সায়েন্স ল্যাব ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্স ল্যাব অভিমুখের সব সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট এছাড়া গুলিস্তান জিরো সহ আরও কিছু এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছে কোটা বাতিলের দাবিতে আজ ক্লাস পরীক্ষাও বর্জন করে শিক্ষার্থীরা আনোয়ার হোসেন নাগরিক ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়